আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি অ্যাক্টিভসের আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আমরা যে বিষয়টি আজকে আলোচনা করবো সেটি একটি ভিন্ন প্রসঙ্গ, সেটি হচ্ছে ইন্দোনেশিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত। আপনারা দেখতেই পাচ্ছেন ঢাকা পোস্টে এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। তো চলুন আমরা বিস্তারিত তথ্য জেনে নিই। তুরস্ক এবং সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প রেশ কাটতে না কাটতেই একদিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। শনিবার দেশটির তালাউ দ্বীপপুঞ্জের কাছে রিক্টার স্কেলে 6 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলেছেন, শনিবার ইন্দোনেশিয়ার তালাউ দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে 11 কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা BMKG এক টুইট বার্তায় এই ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছেন। তবে শনিবারের ভূমিকম্পের কারণ সুনামির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এর আগে গত বৃহস্পতিবার 9 ফেব্রুয়ারি দেশটির পাপুয়া প্রদেশে মাঝারি মাত্রায় এক ভূমিকম্প আঘাত হানে। রিক্টার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল 5.5। সেই ভূমিকম্পে ভাসমান একটি রেস্তোরাঁ সাগরে 10-এ অন্তত 4 জনের প্রাণহানি ঘটে। প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া রিং অফ ফায়ারের কাছে অবস্থিত বিস্তৃত এই অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্প প্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটির আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে। তুরস্ক ও সিরিয়ার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার 5 দিনের মধ্যে একদিনের ব্যবধানে 2 বার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। গত সোমবার 6 ফেব্রুয়ারি স্থানীয় সময় ভোর 4:17 7.8 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ওই ভূমিকম্পের 15 মিনিট পর 6.7 মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে শতাধিক আফটার শক হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS বলেছে, তুরস্কের দক্ষিণাঞ্চলের কাহরামান মারাস প্রদেশের গাজিয়ান টেপ শহরের কাছে ভূপৃষ্ঠের 17.9 কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পটির উৎপত্তি স্থল। কয়েক দশকের ভয়াবহ এই ভূমিকম্প দুই দেশে এখন পর্যন্ত 24,000-এর বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়া ভূমিকম্পে আহত হয়েছেন আরও হাজার হাজার মানুষ। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া হাজার হাজার মানুষকে উদ্ধারে ব্যাপক প্রচেষ্টা চললেও এখনও অনেকের কাছে পৌঁছানো সম্ভব হয়নি। সূত্র রয়টার্স।